আজকে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে গরুর মাংস রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো মাংসগুলো একটু বড়ো ছিল আমি সেগুলো একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি আর আজকের মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করবো তার জন্য ফার্স্টে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারেন আর এখানে সব শুকনো মশলাগুলো রেডি করে নিয়েছি। এসি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা গোটা জিরা এলাচ আর দারচিনি সব মশলাগুলো রেডি করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসের উপরে আর দিয়ে দিব যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো সেই পেস্ট করা মশলা তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট খুব বেশি দিন নাই এক চামচ হবে আর দিয়ে দিয়েছি রসুন পেস্ট তো সব মশলা দেওয়া শেষ এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন তো সরিষার তেল দেওয়ার পরে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাংসটা কিন্তু মেখে নেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে তারপরে রান্না করব তো খুবই ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সমস্ত মশলার সঙ্গে মাংসটা মেখে নিতে হবে একটু সময় নিয়ে যত ভালোভাবে মাখানো হবে খেতেও টেস্ট হবে ততটা তো আমার কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে অনেক সুন্দর তাই না তো এখন আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে আবার একটু নেড়ে সেরে দিচ্ছি যেন নিচে আবার না লেগে যায় ফার্স্টে কোনো কিন্তু এক্সট্রা পানি অ্যাড করতে যাবেন না কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এভাবে মাংস থেকে পানি বের হবে তো যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে তারপরে আমি আলু দিব তো দেখেন একদম কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মাংসের সঙ্গে একটু বড় আলুই বেশি ভালো লাগে খেতে মাংসের সঙ্গে কিছুক্ষণ আমি আলুটা একটু এই যে যেভাবে কিন্তু নেড়ে নিব তারপরে কিন্তু কষিয়ে নেওয়ার জন্য পানি দেবো আমি এখনও এক্সট্রা পানি অ্যাড করি নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কষিয়ে নেব আর আলুগুলো যেহেতু একটু মোটা করে কেটে নেওয়া এই জন্য সিদ্ধ হতেও একটু টাইম লাগবে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে এখন ঢেকে কষিয়ে নিতে হবে এই যে ঢাকনাটা উঠিয়ে এখন আবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় এটা একটু সতর্ক থাকতে হবে যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে যে দেখেন এখন কিন্তু কোনো পানি নাই শুধু তেল পানিটা শুকে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা হবে আর অনেক সফট হবে যেহেতু আলু দিয়ে রান্না করছি একটু ঝোল রেখে নামাই নিব না হলে একদম শুকিয়ে যাবে এই যে চুলাটা অফ করে দিয়েছি কিন্তু চুলাটা অফ করে দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে কি বলবো অসম্ভব মজা হয়েছিল যারা এইভাবে ট্রাই করেন না হাতে মাখিয়ে গরুর মাংস রান্না ঈদ আসতে যেহেতু এভাবে ট্রাই করবেন অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ